আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারেতে আসে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে বিভিন্ন সাবসিডারি অ্যালায়েন্স ব্যুরোতে এই নিয়োগগুলি হচ্ছে তার মধ্যে কলকাতাও আছে আসব ডিটেলসে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে আর সেই অনলাইনে আবেদন করার জন্য আপনারা এম এইচ এ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারেন অথবা আরও একটি অপশনাল ওয়েবসাইট রয়েছে যেটি হচ্ছে এনসিএস এই আবেদন পদ্ধতি প্রসঙ্গেও ডিটেলসে কথা বলবো পরবর্তী ক্ষেত্রে আসুন একবার ভ্যাকেন্সি ডিটেলসটি একবার চটপট দেখে নিই তো থামনেলেতে আপনারা দেখেছেন যে এসএ এমটি অ্যান্ড এমটিএস নিয়োগের কথা এসএ অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এমটি অর্থাৎ মোটো ট্রান্সপোর্ট এবং এমটিএস তথা মাল্টি টাস্কিং স্টাফ তো এই তিন ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে তো অনস্ক্রিনে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ইন্টেলিজেন্স ব্যুরো এর পক্ষ থেকে বের হয়েছে যেখানেতে সমস্ত সাবসিডারি অ্যালায়েন্স ব্যুরোতে নিয়োগগুলি হচ্ছে তার মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন একুশ নম্বরটি সেখানেতে আপনারা কলকাতার কথা দেখতে পাবেন আমাদের টার্গেট এটি নিয়ে তো কলকাতাতে জানিয়েছে এসে এ আর এম টি নিয়োগের কথা যেখানেতে আঠারোটি শূন্য পদ রয়েছে এম এর জন্য কোন রকম ভ্যাকেন্সি কিন্তু নেই কলকাতা রেসপেক্টে এই পোস্টগুলি গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্টারিয়াল পোস্ট এটির ক্ষেত্রে লেভেল থ্রি পে ম্যাট্রিক্স রয়েছে অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অর মোটর ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেখানেতে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো পর্যন্ত আপনারা বেতন পেতে পারেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি ধরনের লাগছে দেখুন এক নম্বরতে উল্লেখ করে দিয়েছি যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস অর ইকু ভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ্ড বোর্ড এবং সাথে সাথে পজেশন অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্যাট স্টেট এগেন্স্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড অর্থাৎ আপনাকে সেই রাজ্যের বাসিন্দা হতে হবে যে রাজ্য থেকে আবেদন করতে চাইছেন এবং মাধ্যমিক পাস এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারছেন আর এস এ আর এম টি এই ক্ষেত্রে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সটি লাগবে ফর মোটর কার্স এল এম ভি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে আবেদন আপনারা করতে পারেন অনলাইন মোডেতে আবেদন প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে এক্সামিনেশন ফিজ লাগছে যেটিকে দুটো কম্পোনেন্টসে বিভাগ করেছে এক তো এক্সামিনেশন ফিজ যেটি পঞ্চাশ টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ যেটি সাড়ে চারশো টাকা তো সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেসটি লাগছে এবং মেল ক্যান্ডিডেটস অফ জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরিজ এদের ক্ষেত্রে এক্সাম ফিজ ইন অ্যাডিশন টু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস অর্থাৎ সাড়ে চারশো প্লাস পঞ্চাশ পাঁচশো টাকা লাগবে আর বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেসটি লাগছে অনলাইন বা অফলাইন বোথ মোডেতেই আপনারা এই ফিজটি পে করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে চোদ্দ দশ দু থেকে এবং চলবে তেরো এগারো দু পর্যন্ত অর্থাৎ বেশ অনেক দিন সময় রয়েছে যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই আবেদন করে দেবেন আচ্ছা স্কিম অফ এক্সামিনেশন এবং সিলেবাস প্রসঙ্গে একটু কথা বলা যাক তো এসএ এমটি এবং এমটিএস অর জেনারেল টি আর সবার জন্যই রয়েছে একশোটি কোয়েশ্চেন থাকবে এক নম্বর করে ক্যারি করবে এবং এক ঘন্টা সময় পাবেন আপনারা কী কী সাবজেক্ট রয়েছে এক তো জেনারেল অ্যাওয়ারনেস ফর্টি নাম্বারের কোয়ান্টেটিটিভ অ্যাপটিটিউড কুড়ি নম্বরের নিউমেরিক্যাল অর অ্যানালিটিক্যাল অর লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিলিজনিং থাকবে কুড়ি নম্বরে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কুড়ি নম্বর টোটাল একশো নম্বর এক ঘন্টা সময় পাবেন নেগেটিভ মার্কিং আছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং রয়েছে রং অ্যানসারের জন্য আচ্ছা এস এবং এমটির ক্ষেত্রে টিয়ার টু এক্সাম প্রসঙ্গে জানিয়ে রাখি একটি ড্রাইভিং টেস্ট দিতে হবে আপনাদেরকে সে প্রসঙ্গে এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে যেটিতে পঞ্চাশ নম্বর রয়েছে আর এম টিএস জেনারেল টিয়ার টু এটির ক্ষেত্রে একটি ডেসক্রিপটিভ টেস্ট দিতে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যেখানে পঞ্চাশ নম্বর থাকবে এক ঘন্টা সময় পাবেন টোটাল শূন্য পদের সংখ্যা হলেও যেহেতু সেই স্টেটের বাসিন্দা হতে হবে তাই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনারা এই আঠারোটি পোস্টের জন্য আবেদন করে দিতে পারেন আরও একটি রেস্ট্রিকশনের কথা সম্ভবত বলা হয়নি লিমিট ওকে এ এবং এমটির ক্ষেত্রে ক্লোজিং ডেট অনুযায়ী সাতাশ বছরের মধ্যে আপনাদের সীমাটি থাকতে হবে আর এম জেনারেলের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাদের বয়সীমাটি থাকতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সমা ছাড় আছে এস সি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের বয়সমা ছাড় রয়েছে এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন বছরের বয়সমা ছাড় রয়েছে এজ রিল্যাক্সেশন প্রসঙ্গে আরও ডিটেলস দেওয়া আছে অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারেন সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই লাস্ট ডেট অর্থাৎ তেরো এগারো দু হাজার আগে অনলাইনে আবেদন করে দিন এবং তার আগে একবার এই পিডিএফটিকে ভালোভাবে চেক করুন